স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দ্য টেস্ট রেঞ্জারের আরও একটি নতুন গরুময় এপিসোডে। ইদানিং আমার জীবনটাও গরুময় হয়ে গিয়েছে। দর্শক, আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটা হচ্ছে ভুল গাই। এটার বিক্রেতার ভাষ্য অনুযায়ী 17-18 মণ এটার ওজন হবে এবং এটার দাম চাচ্ছে 5 লাখ। এবং এই শাড়িতে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই একই প্রজাতির গরু এবং দাম প্রায় 5 থেকে 6 লাখের ভিতরে, এবং তাদের ভাষ্য মতে ওজনও প্রায় 12 মণ, 14 মণ, 16 মণ এরকমই হবে। দর্শক, এখন যে গরুটা দেখছেন এটা দেশি জাতের একটা বলদ, এটার ওজন আছে প্রায় 12 মণের মতো এবং বিক্রেতা এটার দাম চাচ্ছে 4.5 লাখ। আজকের ভিডিওতে আপনারা বড়, ছোট, মাঝারি সব ধরনের গরুর দামই জানতে পারবেন এবং ভিডিও শেষে ছাগলের দাম সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে ব্যাপারীদের সাথে, তো সাথেই থাকুন। এখন যে লাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালি জাতের একটা গরু, ওজন আছে প্রায় 12 মণের মতো, দাম চাচ্ছে বিক্রেতা 5 লাখ। এই দুটা গরুই প্রায় একই ওজনের এবং একই দাম চাচ্ছে বিক্রেতা 5 লাখ। এই কালো গরুটা দেশাল জাতের একটা গরু, এটার ওজন আছে বিক্রেতার ভাষ্য অনুযায়ী 10 মণ এবং উনি দাম চাচ্ছেন 2.5 লক্ষ। এই দুইটা গরুই প্রায় সেম ওজন এবং সেম দামের। যে গরুগুলো শুয়ে আছে এগুলোর দাম শুরু হচ্ছে 1,20,000-1.5 লাখ থেকে। বিভিন্ন বড় গরুর পাশাপাশি নতুন বাজার 100 ফিট গরুর হাটেও উঠেছে বেশ কিছু ছোট সাইজের গরু। যেমন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে বিক্রেতা 80,000, তবে দামাদামি করা যাবে এবং এটার ওজন আছে 3 থেকে 3.5 মণ বিক্রেতার ভাষ্য অনুযায়ী। দর্শক, এই গরুটার দাম চাচ্ছেন বিক্রেতা 1,75,000 এবং ওজন আছে 9 থেকে 9.5 মণ, এটা দেশাল জাতের গরু। ওজন কেমন কেমন আছে এগুলো? 130-135 মণ আছে। 100 কেজি একটু বেশি কম এরকম আছে? ঠিক আছে। একটা আছে 5.5 মণ, 5.5 মণ। এটা চাচ্ছেন কত দাম? 160। এটা হচ্ছে হরিয়ান প্রজাতির একটা গরু, এটার দাম চাচ্ছেন বিক্রেতা 2,05,000 এবং এটার ওজন আছে তার ভাষ্য মতে 8 মণ। আপনার কি গরু আছে ভাই? ভাই এই তো দেশাল ভাই, এই সব সব দেশাল। দাম কেমন কেমন আছে? দাম চাচ্ছেন কেমন? দাম 3 লাখ। 3 লাখ? 3 লাখ মানে সব গড়ে এরকম 3 লাখের আশেপাশে? এই দুইটা। ওজন কেমন আছে? ওজন কেমন কেমন আছে আপনার কাছে? এবং আপনি যদি এখনো সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাচা কি জাতের? জাত কি, কোন জাতের? আপনার ইন্ডিয়ান হরিয়ানা। আমরা পাড়িত পালিয়েছি। ইন্ডিয়ান হরিয়ানা। এগুলোর ওজন কেমন আছে? ওজন আপনার হাসে গা 11-12 মণ। 11-12 মণ। দাম চাচ্ছেন কত? ওই যে আপনার হাসে গা 240-245। 240-245 করে দাম চাচ্ছেন এগুলো? আপনার কি দেশাল? দেশাল। ওজন কেমন আছে এগুলার? 12-7 মণ। 12-7 মণ। এর দাম চাচ্ছেন কত? দাম হচ্ছে 6 লাখ। 6 লাখ করে দাম চাচ্ছেন? জি। একটু কম বেশি তো করবেন নাকি? অবশ্যই। বেঁচে কেনা কেমন এখন? ভালো? হ্যাঁ, আল্লাহ ভালো। একটু বেচছেন নাকি এখনো? না জি, না বেশি নেই। মানে বেশি আপনাকে এই দুইটাই? তিনটা। কোনটা আর কোনটা? এই ক্রস। জি। এই ক্রসটার ওজন কেমন আছে? 5 মণ। 5 মণ। জি। দাম চাচ্ছেন কত এটার? আপনার কত যাচ্ছে দাম? 2 লাখ। কত যাচ্ছেন এটার দাম?
90 ওজন একই রকম আর এইগুলা চাচা গরু কি আপনার নাকি কি চাইতে গরু হরিয়ান বলদ এটার দাম চাচ্ছেন কত আর গরু আছে আপনাদের সব দাম ওই একই রকম কি জাতের দেশাল ক্রস এটার ওজন কেমন আছে এটার 8 মন 9 মন এটার দাম চাচ্ছেন কত আপনি 2,60,000 আর পিছনে যে হরিয়ান ওইটা আপনার ওইটার দাম চাচ্ছেন কত 4,20,000 ওটার ওজন কেমন হবে 12 মন ছোট গোটা আপনার এটার ওজন কেমন আছে এটার দাম চাচ্ছেন কত 60,000 আর ওর পাশেরটা যেটা লাফাইতেছে 1,20,000 ওজন কেমন আছে 4 মন 4.5 মন আপনার কাছে সব এই রেঞ্জেরই গরু হ্যাঁ বড় আছে তো ওজন কেমন আছে 8.5 মন দাম কত যাচ্ছেন দাম চাচ্ছে 2,60,000 আসছেন কোথা থেকে এটার ওজন কেমন আছে দেড় মনের মতো এটা যাচ্ছে দাঁত আছে দুই দাঁত এটার ওজন দাম কত যাচ্ছেন 60,000 এটা এটা 1,10,000 ওজন কেমন আছে এটা 3.5 মন আছে 3.5 মন তারপর একটা 5 মন আছে 5 মন এটার দাম যাচ্ছেন কত এটার দাম যাচ্ছে 150 আপনার কাছে এই এই এরকমই করুন নাকি জি চাচা ছোট গরুটার দাম কত যাচ্ছেন 1,10,000 ওজন কেমন আছে এটা 3.5 মন 4 মন আর আপনার এই যে বলদগুলা 2,30,000 ওজন কেমন আছে 1,12,000 হবে এরা কি জাতের ছাগল এটা আর কি আছে আপনার কাছে এগুলোর ওজন কেমন আছে এগুলো 1 মন করে হবে দাম 42,000 করে এই ছাগল এটা কি জাতের ছাগল এটা জাত কি দেশাল জাত কুষ্টিয়া দেশাল জাত কুষ্টিয়ার এগুলোর ওজন কেমন আছে ওজন ভালো তো ফর্ম ভালো ভালো ওজন হয় না 25 কেজি করে আছে 20-25 কেজি করে ওজন আছে দাম যাচ্ছেন কত 20,000 20,000 করে পার পিস জোড়া 40 এই ছাগল 1 মন করে কষেছে এটা কি জাতের এটার ওজন কেমন আছে 30 এর দাম যাচ্ছেন কত 30 দাম যাচ্ছেন দ্য টেস্ট রেঞ্জার টিমের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক একই সাথে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো পর্বে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ